সব লেখা আছে। তো ফাজাইল আমল এটা দ্বিতীয় খণ্ড, প্রথম খণ্ড গত সপ্তাহে দেখিয়েছি, ওটাও যখন ওখান থেকে আলোচনা করবো নিয়ে আসবো ইনশাল্লাহ। তো বলছেন যে এই তবলিগি নিসাব মানে ফাজাইল আমল পড়ছিলাম, উর্দু ভাষায় পড়ছিলেন প্রশ্নকারী, পৃষ্ঠা নম্বর 13 পঞ্চম অধ্যায় একটি কিসসা নকল করেছে, বলছে নাকাল আহাল মুআল্লাফ মিন কিতাবে বিন ইসমাহু রাওনাকুল মাজালিস, রাওনাকুল মাজালিস নামক কিতাব থেকে, এমন এমন কিতাব থেকে কিচ্ছা কাহিনী লিখেছে যে সব কিতাবের লেখকের আকিদা সম্পর্কে জানা নেই যে কোন আকিদার লোক ছিল, শিরকি বিদাতে ভরা আকিদার লোক ছিল। বলছে হ্যাঁ সোজা কারা কিসসা তার তাজের, এক ব্যবসায়ীর কথা উল্লেখ করলো, আরবি ভাষায় এটি এখানে প্রশ্নটি আছে, ব্যবসায়ী আল্লাযী মাতা যে মারা গিয়েছিল, ওয়া কাসামা মিরাসাহ বাইনা ইবনাইহি, দুটো ছেলে ছিল, দুটো ছেলের মাঝে তার পরিত্যক্ত ধন কি করলো বিতরণ করে গেল, ওয়াকাদ তারাকাল মুতাওয়াফা ইলা জানিবিল মালিল কাসির শারু রাসিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধন সম্পদ ছিল, ধন সম্পদের সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক চুল নাকি রেখে গিয়েছিল। প্রশ্নকারী ওই কিসা দিয়ে প্রশ্ন করেছে যে কিসা এতে আছে, এখন বাংলায় পড়ে শোনাবো, শুরুটা শুনে তারপরে তারপরে বাংলা থেকে শোনাচ্ছি। তখন বড় ছেলে একটু বিয়াদব টাইপের ছিল, দুনিয়াদার, ওর দিনের ধার ধারে না, ছোট ছেলে একটু দিনদার ছিল, ছোট ছেলেকে বললো যে তুমি চুল নিয়ে নাও আমি ধন নিয়ে নিচ্ছি, ঠিক আছে রাজি হয়ে গেলো ছোট ছেলে। ফা খাজাল ইবনু সাগির সারো রাসি রাসুল্লাম, নবী সাল্লামের চুল মোবারক কে নিল, ছোট ছেলে, আর বড় ছেলে ধন্যবাদ। তানাজাল আন মালিহি আল্লাযি কানা ইস্তাহিকুহু মিন ওয়ারাসাতি আবি, বাবার পক্ষ থেকে যে ধন সম্পদ পেত নিজের হক থেকে সে তানাজল করলো, তানাজল বুঝেন তো না, এই রিলিজ করা, আজকাল যে একা আমার তানাজল হচ্ছে ওই যে তানাজালা, ও তানাজাল আন মালিহি, তানাজল মানে রিলিজ করে, রিলিজ করে দিও, ঠিক আছে আমি ধন নেব না, তুমি ধন নাও আমি কি নেব, নবী সাল্লামের চুল নেব। সে হাকি আখিল কবির, বড় ভাইকে দিয়ে দিলাম, আরবি তরজমা এখান থেকে রেখে দিয়ে এখন আপনাদেরকে শোনাই বাংলা থেকে ওই কিসাটি, সুন্দর লাগবে নিজের ভাষায় শুনবেন, তারপরে আবার ফিরে আসছি এই কিতাবে। ফাজাইলে দুরুদ শরীফ, ফাজাইল আমল দ্বিতীয় খণ্ডের, ফাজাইল আমল দ্বিতীয় খণ্ড তাই না, এর মধ্যে ফাজাইলে দুরুদ শরীফ পৃষ্ঠা নম্বর 113, পৃষ্ঠা নম্বর 113 কিসসা নম্বর, এতে ফাজাইলে দুরুদে অনেকগুলো কিসসা বয়ান করা হয়েছে, এরকম ফাজাইল হাজ অনেক কিসসা বয়ান করা হয়েছে, যেখানে কিসসা বয়ান করা সেখানে শিরক বিদাত দিয়ে ভরে দিয়েছে, যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস বয়ান করেছে ততক্ষণ তো ঠিকই চলেছে, আর যখনই কিসসা বয়ান করা শুরু করেছে তখন শিরক বিদাত দিয়ে ভরে দিয়ে যাবে। 35 নম্বর কিসসা বলছে আবু হাফ সমরকান্দি রহ আপন কিতাব রওনাকুল মাজালিসে, শুনলেন না রওনাকুল মাজালিস, তাহলে ঠিক আছে কথা, এখানে বাংলাতে লিখেছে, লিখতেছেন বলক দেশে একজন বিখ্যাত ধনাঢ্য সওদাগর ছিল, ব্যবসায়ী, তাহার মৃত্যুর পর তাহার সম্পত্তি দুই ছেলের মধ্যে সমানভাবে বন্টন হইয়া যায়, তাজ্য সম্পত্তির মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি পশম মোবারক ছিল, নবী সাল্লামের তিনটি পশম মোবারক ছিল, দুই ভাই একটা করিয়া নিয়ে গেল, তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হবে, একটু আরো তফসিল লিখেছে এখানে, এখানে সংক্ষেপ করেছে, এখানে একটু বিস্তারিত লিখেছে, কি লিখছে যে দুটা তো দুই ভাই নিল আর তিনটে চুল কি করবে দুই ভাই, তো বড় ভাই বলছে যে আধা করে কাটো না, বাপের মাল যেখানে পেয়েছে তো কাটো, কার চুল, নবী সনে পশম কাটবো, ছোট ভাই বলছে না এই চরম বিয়াদবি হবে, না নিয়ে যাও তুমি, বলছে যে দুই ভাই একটা করে নিয়ে গেল, তৃতীয় পশম মোবারকের ব্যাপারে বড় ভাই বলিল উহাকে কাটিয়া সমান ভাগে ভাগ করা হোক, ছোট ভাই বলিল কসম খোদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম মোবারক কাটা যাইতে পারে না, বড় ভাই বলিল আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়া তুমি ওই তিনটে পশম মোবারক নিয়ে যাও, যাও তুমি তিনটেই নিয়ে যাও, আমার এই পশমের দরকার নেই। প্রথম কথা দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম না, জালিয়াতি যেখানে আকীদার ক্ষেত্রে জালিয়াতি, ইসলাম ধর্মকে কবর মাজার পূজার নায়াতে রূপান্তরিত করে দিয়েছে এই জাতিরা, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পশম কি প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় না, আর কোথায় কোথায় বলখে, আর নয় ভারতে হযরত বাল মসজিদও শুনেছেন না,
কিছু সন্ত্রাসী লোকেদের সাথে যে ভারতের সেনাবাহিনীর গন্ডগোল হলো না কয়েক বছর আগের ঘটনা, খুব প্রচার মাধ্যম হইচই হইচই করে বয়ান করলো, হজরত বল মসজিদ, হজরত বল, বল মানে শক্তি না, হজরত আসলে বাল মানে নবী করিম সাল্লামের মুয়ে মোবারক, ফার্সি ভাষায় মু মানে হচ্ছে পশম চুল, নাকি ওই মসজিদে রাখা আছে, ভারতের কাশ্মীরে রাখা আছে, আর মদিনায় নেই, মক্কায় নেই। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। কদমের রসুল চিটাগাঙে আছে, ভারতেও আছে, ভারতে আমার এলাকার কাছাকাছি কদমের রসুল আছে, যেখানে মাজার পূজা হচ্ছে, আল্লাহ ছাড়া অন্য কে, লক্ষ লক্ষ লোক এসে সিজদা করছে। কি নারায়ণগঞ্জে তাও আছে? সুবহানাল্লাহ, অভাব নেই। কদম মোবারক সবগুলো নিয়ে গেছে ওরাই, ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ওরাই নিয়ে গেছে সব, আর ওই ওই রাশিয়ার দিকে যে ওই সব বলক টলক যা আছে ওরাই নিয়ে গেছে, যত বিদাতিরা সবই সব নিয়ে গেছে, মন গড়া সব এসব ধর্ম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসারে মোবারক কাপড়ই হোক অথবা চুলি হোক, আল্লাহ পাক জানে কারো কাছে কোনো সত্যতার সাথে কোনো প্রমাণ নেই যে কার কাছে আছে। তারপরে দেখেন বড় ভাই বলিল, আচ্ছা আমাকে সমস্ত ধন সম্পদ দিয়া ওই তিনটা পশম মোবারক নিয়ে যাও। ছোট ভাই আনন্দ চিত্তে উহা কবুল করিল, সে ওইগুলিকে সব সময় পকেটে রাখিত এবং বারংবার দেখিত ও দুরুদ শরীফ পাঠ করিত। ফাজাইলে দুরুদে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে দুরুদ শরীফ পাঠ করিত, যখনই পশমগুলি দেখত দুরুদ শরীফ পাঠ করত। সাহাবায়ে কেরাম এইসব কাজ করেছেন কি আছে কোনো হাদিসে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্তেকালের পরে সরাসরি সবকিছু মজুদ ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের থালা বাসন বিছানা সবকিছুই ছিল। নবী সাল্লাল্লাহু যখন যখন চুল কেটেছেন মৌসুমে যখন প্রয়োজন হয়েছে ওই চুলগুলি সাহাবে কেন রেখেছেন, তো এই কাজ করতেন, চুল দেখতে এই দুরুদ পড়তেন, হ্যাঁ সব করেছে। যাই হোক, এগুলো তো আছেই। আরো দেখেন বড় কথা, শিরকি কথা আছে, এটি আসল দেখার বিষয়। কিছুদিনের মধ্যে বড় ভাইয়ের সমস্ত সম্পত্তি ধ্বংস হইয়া গেল, কিসা কিসা, আর ছোট ভাই বহুত বড় সম্পদশালী হইয়া গেল। ছোট ভাইয়ের মৃত্যুর পর কোন বুজুর্গ হুজুর পাক সাল্লামের স্বপ্নে জিয়ারত লাভ করিলেন। এরা সবকিছু জানে স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের ধর্ম। এই জন্য একটি বক্তব্যের আগে আমার আছে অনেকদিন আগে স্বপ্নের ধর্ম নাম, কিছু অল্প ঘটনায় তাতে বয়ান করা হয়েছে এদের। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করিলেন স্বপ্নে এসে, যেই ব্যক্তি কোনো জিনিসের প্রয়োজন দেখে, এখন শুনেন, যেই ব্যক্তি কোনো জিনিসের প্রয়োজন, যেই ব্যক্তির কোনো জিনিসের প্রয়োজন দেখা দেয়, সে যেন ওই ব্যক্তির কবরের পাশে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে। এই ছোট ছোট ভাই যে মারা গেল, যে পশম আল্লাহ, এত বড় আল্লাহর ওলি হইল, যে এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এসে বলছেন যে যদি দোয়া কবুল করাই তাহলে কোথায় যেতে হবে, এই ছোট ভাইয়ের কবরের কাছে যেতে হবে, ওখানে গেলে একবারে হটলাইন সাথে সাথে দোয়া কবুল হবে। এগুলো হচ্ছে শিরকের রাস্তা। এখন বলুন এই কিসটা যারা পড়বে, এদিকে এই ছোট ভাইকে রাখেন, এই বাপের ছোট ছেলে, নবী সাল্লামের কবর, আব্দুল কাদির জিলানির কবর, খাজা মনিরুদ্দিন চিশতির কবর, শাহজালালের কবর, কবর পূজা শুরু হবে না? আরে যদি এই ছোট ভাই তিনটা চুল রাখাতে তার কবর পাশে গেলে দোয়া কবুল হয় নবী বলছেন স্বপ্ন যোগে, তাহলে শাহজালালের কবর কাছ থেকে যদি ইলেকশন শুরু করি, প্রচারণা অভিযান শুরু করি, তাহলে কেন হবে না, ঠিক না? এই ধর্মই তো শিক্ষা পেয়েছে কিতাব থেকে। যদি আবু বকর উমরের কবর কাছে, সাইয়দুস শাহাদা, যদি শাহাদা অহদ, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর কাছে গিয়ে যদিও দোয়া করি আল্লাহ পাকের কাছে, তাদের কবরের বরকতে হটলাইনে তাড়াতাড়ি দোয়া কবুল হবে, এই আকীদা হবে না? নবী সাল্লামের কবর কাছে এসে নামাজ পড়া বাদ দিয়ে, হ্যাঁ ভিড় করবে গিয়ে কবর কাছে, এই ভিড় দেখছেন বিদাতি দেখছিস, ওখানে কোরআন সুন্নার অনুসারীরা ভিড় করে না, যাই সালাম দরুদ পড়ে সাথে সাথে বেরিয়ে আসে, আর আধা ঘন্টা এক ঘন্টা আর কবরের দিকে মুখ করে দোয়া করতেই আছে, এগুলি সব বিদাতি যা এই সব কিতাব থেকে শিরকি বিদাতি আকীদা শিখে এসেছে। এই ছোট ভাইয়ের কবরের কাছে দাঁড়িয়েই যদি হটলাইনে দোয়া কবুল হয়, তাহলে নবী পাক সাল্লামের কবরের কাছে গিয়ে যদি দোয়া করবো না তো করবো কি, একেবারে সাথে সাথে দোয়া কবুল হবে। এশির কি কবর পূজা এইভাবে ধীরে ধীরে শুরু হয়েছে, একদিনে সরাসরি কবর পূজা শুরু হয়নি, যে গিয়ে কবরে সেজদা শুরু করে দিয়েছে। কিছুদিন এইরকমই শয়তান করিয়েছে যে কবরের কাছে আল্লাহর ওলিদের